বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, দেখুন, এই পৃথিবীতে অনেক মানুষ নিজেকে পবিত্র করার জন্য অনেক কিছু পদ্ধতি করে, অনেক কিছু করে। যেমন কেউ বাহ্যিক জগতের কলের পানি দিয়ে উজু করে, কেউ সাগরের নদীর পানি দিয়ে উজু করে, এবং দেখা যায় কেউ মনে করে জমজম কুয়ার পানি দিয়ে যদি অজু করতে পারে তাহলে সে পবিত্র হয়ে যাবে। যতই কিছু বলেন, এই কথাগুলোর মধ্যে শরীয়তের বাতাস রয়ে গেছে। কারণ আপনার দেহ পরিষ্কার করতে পারবেন পানি দ্বারা, যে কোনো পানি দ্বারা আপনি দেহের পরিষ্কার করতে পারবেন। কিন্তু দেখেন, এই দেহটা কিন্তু পানির সাথে সংযুক্ত, যে পানি দিলে ধুলাময়লা চলে যাবে। এখন আত্মা কিন্তু পানির সাথে সংযুক্ত নয়, সে আলাদা। সে আগুনে, পানিতে এবং মাটিতে, বাতাসে, সে সর্ব জায়গায় স্থান নিতে পারে। কিন্তু আত্মার মৃত্যু নেই, ধ্বংস নেই, ক্ষয় নেই। কিন্তু জীব দেহটা একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে বলতে, সেই মানুষটি মারা যাবে এবং মাটির সাথে মিশে যাবে। তাহলে এই দেহের সাজা নেই। তাহলে সাজা কার? সাজা হবে আত্মার। আপনার দেহের ভিতরে যদি আত্মা না থাকে তাহলে কিন্তু আপনার দেহটা চলবে না। ঠিক তেমন একটা গাড়ির মধ্যে একটা ড্রাইভার ফিটিং করা আছে, সে ড্রাইভার যেদিকে নিবে সেদিকে গাড়িটা যাবে। এখন আত্মার বিচার হবে এ কারণেই যে আত্মাটা দেহের ভিতরে, ড্রাইভার সে এই দেহটাকে চালিয়ে রাখে। তো এখন যদি বিচার হয় ড্রাইভারের হবে, গাড়ির বিচার হবে না। আচ্ছা, তাহলে শরীয়ত বুঝতেছি কি যে মানুষকে একদিন ফেলে দেবে সেই দোজকে, তখন মানুষ কষ্ট পাবে বা দোজকের আগুনে পড়বে। কিন্তু দোজকের আগুনে পড়বে দেহটা নয়, এই দোজকের আগুনে পড়বে একমাত্র আত্মাটা। তাহলে সেই যে আত্মাটা, এটা যদি নাপাক হয় তাহলে এটা তো পানি দ্বারা ধৌত করা যাবে না, তাহলে সেটা কিসের দ্বারা ধুইতে হবে? এখন দেখা যায় আত্মা ধরা যায় না, ছোঁয়া যায় না, কেউ চর্মচোখে দেখতেও পায় না। তাহলে এই আত্মাকে অজু করাবেন কি দিয়ে, গোসল করাবেন কি দিয়ে, পবিত্র করবেন কি দিয়ে? এই বিষয়ে আজকের এই আলোচনা। অবশ্যই আপনারা এই আলোচনাটি সম্পূর্ণ শুনবেন। আচ্ছা, এখন কথা হলো, দেখুন যে বাহ্যিক জগতের যে বাবা মা, যাদের গর্ভধারণ করে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, এই বাবা মা, এদের মাধ্যমে পৃথিবীতে আত্মাটা জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে। কিন্তু আত্মা যখন দেহের থেকে বের হয়ে যাবে তখন সে কারো থাকবে না। সে যদি আল্লাহর প্রেরিত বা প্রিয় ব্যক্তি হয়ে থাকে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করে থাকে, তাহলে সে আল্লাহতেই বিলীন হবে, আল্লাহতেই মিশবে। যেরকম সাগরের মধ্যে পুকুর নালা ডোবার পানি মিশে যায়, তখন কিন্তু আর সাগর ডোবা নালার পানি বলে না, তখন সাগরের পানি বলে। ঠিক আল্লাহতে যখন মিশে যায় তখন সেই মানুষটা কি হয়ে যায় সেটা আপনারাই বলবেন। আরও একটি বিষয় হলো, দেখুন, এই আত্মার অজু বা পবিত্র না হলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে এই আত্মার অজু করতে হলে আমাদের সেই কি বস্তু দ্বারা, কি দ্বারা সেই আত্মার অজু করতে হবে? আচ্ছা, প্রথমত দেখুন, আমরা যদি কোরআন পড়ি তবে শরীর যদি নাপাকও থাকে পড়া যাবে, পরে জ্ঞান করা যাবে। কিন্তু সেই কোরআন এমন সিস্টেমে আল্লাহ জিব্রাইল দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছেন, এই কোরআনটা কিন্তু আমরা পরে বুঝে নিতে হয়, কোরআন কিন্তু আমাকে বুঝিয়ে দিতে পারে না, আমাকে পরে বুঝতে হয়। তাহলে এমনই একটা কোরআন আছে, সেই কোরআন কথা বলে, সেই কোরআন আপনাকে পথ নির্দেশন দেবে, এভাবে করো, এভাবে চলো, তাহলে সেটা নিত্য নতুন। আচ্ছা, এখন যে কথা বলবো, সেই কোরআন জীবিত কোরআন, সেই জীবিত কোরআনকে পেতে হলে কোথায় যেতে হবে? একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। আর কামেল মুর্শিদের কাছে যাওয়ার পরে তিনি আমাকে, আপনাকে, যে আত্মা গোসল বা অজু বা পবিত্র করার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দিয়ে দেবে। আচ্ছা, এখন একটু জ্ঞান করতে হবে। কেউ বলে থাকে যে আত্মা পবিত্র হয়, আত্মা পবিত্র হয় জিকির করলে। আমি বলবো না, জিকির কি হয়, জিকির আল্লাহ কি বলেছে, এই জিকিরের মাধ্যমে তোমার আত্মা শক্তিশালী হবে। এবং জিকির হলো আত্মার খোরাক। আত্মা, যেমন আমরা বাহ্যিক জগতে ভাত মাছ যদি না খাই
তাহলে কিন্তু আমরা শুকিয়ে শুকিয়ে একদিন রোগাক্রান্ত হয়ে মারা যাব। ঠিক তেমন করে যে আত্মার যে খোরাক বা খাদ্য সেটা হলো জিকির। জিকির খাইলে আত্মা তরুতাজা থাকে। তাই আমি বলবো, কেউ যদি বলে জিকির দ্বারা পরিষ্কার করতে হবে, তাহলে সেটা হবে না। আত্মা শক্তি থাকবে, আত্মা সবল থাকবে, কিন্তু পবিত্র নয়। দেখেন, একটা সন্ত্রাস, একটা খারাপ মানুষ, সে কিন্তু ভালো মন্দ খায়, খাওয়া দাওয়া করে তার শরীরটাকে তরুতাজা রেখেছে। কোনো দুর্বল মানুষকে সে থাপ্পড় দিতে পারে, মাইর দিতে পারে, তার সে শক্তি আছে। ঠিক আত্মার শক্তি হলে হবে না, আত্মার পবিত্রতার প্রয়োজন। সেই আত্মার পবিত্র করতে হইলে দেখেন যে এখন যদি বলা হয় পানি দ্বারা দেহের অজু, তাহলে আত্মার অজু কি দ্বারা? এখন যদি নিজেরা জ্ঞান করে বলেন, তাহলে মাছ থাকে পানিতে, মাছ পানিতে থাকে, সেই মাছটি এখন গোসল করবে কি দিয়ে? কারণ সে তো থাকেই পানিতে। আচ্ছা, এখন মাছের দেহটা পানির মধ্যে থাকে, এবং মাছের দেহটাকে যদি পরিষ্কার করতে হয়, তাহলে সে পানি দ্বারাই করতে হবে, ডোলে মুছে। আচ্ছা, তাহলে আত্মার অজু কি দ্বারা? আত্মা কোথায় থাকে? আত্মা বাতাসে থাকে, বাতাসে বিরাজমান থাকে। যেমন আপনার মধ্যে আমার মধ্যে বাতাস আসা যাওয়া করতেছে, এই বাতাসের সাথে আত্মা যাওয়া আসা করতেছে। এখন আমি যদি বাতাস দিয়ে ডলি, তাহলে কি সে আমার আত্মা পবিত্র হবে? হবে না। তবে হ্যাঁ, বাতাস যদি আমার মধ্যে পবিত্র হয়, তাহলে সেই পরিষ্কার বা পবিত্র বাতাসের মধ্যে যখন সেই আত্মাটা চলাফেরা করবে, ভ্রমণ করবে, তখন আত্মাটা পরিষ্কার থাকবে। যেমন মনে করেন, মাছ পানিতেই থেকেছে, কিন্তু মাছকে কেটে যখন একে পরিষ্কার করতে হয়, সে পানি দ্বারাই পরিষ্কার করতে হয়। তাহলে বাতাসের মধ্যে যদি আত্মা বিরাজমান থাকে, তাহলে বাতাস আছে পাঁচ প্রকার। কোন প্রকার বাতাসের মধ্যে এই আত্মা বসবাস করে বা বিরাজমান থাকে? দেখেন যে বাতাসের মধ্যেও পাঁচটা প্রকার পাওয়া যায়। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, নিষ্ক্রিয় গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড। এখন দেখা গেছে যে আমরা যখন অক্সিজেন নিয়েছি, ঠান্ডা বাতাসটা নিয়েছি, যখন বাতাসটা ছেড়েছি, তখন কিন্তু সেই বাতাসটা গরম, কার্বন ডাইঅক্সাইড। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড বাতাসটা কিন্তু গরম। দেখবেন শ্বাসটা নিয়েছেন ঠান্ডা, শ্বাসটা যখন ছাড়বেন তখন গরম। তখন এই বাতাসটাকে পবিত্র করতে হলে আমাদের সে বাতাসের সাধনা করতে হবে, বাতাসের যে কর্ম বা আমল সেটা করতে হবে। তখন আল্লাহর জিকিরের সাথে বা মুর্শিদ যে আমাকে যে সাধনা দিয়েছে, যে সেই জিকির হলো কি, যে একটা শক্তি, যেই যেটা খাদ্য, যে খাদ্যটা খেলে আমার আত্মা শক্তিশালী হয়, সেটা হলো জিকির। এবং কোন জিকিরে এবং কোন কৌশলে আপনার মানব দেহের ভিতরে এই বাতাসটা আটকাবে না, বাতাসটা আটকানোর পরে যখন আপনি সেই দমের সাধনা করবেন, তখন আপনার ভিতরে দম কি হবে, দম পবিত্র হবে। এবং সেই পবিত্র বাতাসের মধ্যে যখন আত্মা বিরাজ থাকবে, তখন আস্তে আস্তে সেই আত্মাটাও পবিত্র হয়ে যাবে। একটা জিনিস দেখবেন, আমরা কিন্তু মাছ কিনে খাই, দেখবেন ময়লা পানির মধ্যেও মাছ থাকে, আবার খুব পরিষ্কার পানির মধ্যে, নদীর ক্লিন একদম পরিষ্কার পানির মধ্যেও মাছ থাকে। এখন সেই নদীর পরিষ্কার পানির মাছটা খুব স্বাদ হয়, ময়লাযুক্ত নয়, গন্ধ থাকে না। দেখবেন নালা ডোবার মধ্যেও কিন্তু মাছ বড় হয়। এই মাছগুলো কিন্তু যখন বাজারে নিয়ে বিক্রি করে, তখন এত সুন্দর করে একে বাড়িতে নিয়ে ধোয়াধুয়ি করে পাক করে, তারপরও মাছের মধ্যে থেকে একটা ময়লা গন্ধ আসে। গন্ধটা তখন খাওয়ার যোগ্য হয় না, তখন অর্ধেক খেয়ে বাকিটা ফেলে রাখে, গন্ধ আসে। আর নদীর পানিটা ক্লিয়ার এবং পরিষ্কার, সেই পানির মধ্যে মাছটি বড় হয়েছে, সেই মাছটি সুস্বাদু, খেতে স্বাদ লাগে, এমনকি কাটা সদ্য একে চাবিয়ে খেয়ে ফেলে। তাই বলবো যে ঠিক ময়লাযুক্ত বাতাসের মধ্যে যখন আত্মাটা বিরাজ থাকবে, তখন দেখা যায় আত্মাটাও ময়লাযুক্ত হয়ে থাকবে। তখন সেই ময়লাযুক্ত আত্মা কিসের ময়লা, সে ময়লাটা কি? সেই ময়লাটা হলো পাপের ময়লা। বিভিন্ন আবদ্ধি কুবুদ্ধি, জীবনে চলার পথে অনেক পাপ করা হয়েছে, সেই পাপের ময়লার মধ্যে যখন আত্মাটা ডুবে থাকে, তখন সে দিন দিন অন্ধকারে ধাবিত হয় এবং খারাপ দিকে লিপ্সা করে খারাপ করতে থাকে, তখন দিন দিন সেটা জাহান্নামের রাস্তা ধরে। তাই বলবো যে
সারা জীবন নামাজ রোজা করলেও একজন মানুষ উলিয়া উলিয়া হতে পারে না। এ কারণেই পারে না যে তার মধ্যে যে বাতাস বিরাজমান আছে আর বাতাসের মধ্যে যে আত্মা বিরাজমান আছে, সে বাতাস এবং আত্মা উভয়ই তারা গন্ধ হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, ময়লাযুক্ত হয়ে গেছে। তখন এই পাপের ময়লা আমার দেহ থেকে বের করে ফেলতে হবে। সেটা কিভাবে? আমি যেদিন মুর্শিদ ধরেছি তখন আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে সূরা ফাতা 10 নম্বর আয়াত, হে রাসুল, আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। যখন আমি সেভাবে বায়াত গ্রহণ করব, সেই বায়াতের মাধ্যমে আমার আত্মার সমস্ত ময়লা এবং জীবনে ভালো মন্দ যাই করেছি নাই করেছি সমস্ত কিছু ওই হাতের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, আমরা নিষ্পাপ পবিত্র হয়ে গেছি। এরপর থেকে আপনার মুর্শিদ আপনাকে সেই বায়ুর সাধনা দেবে। সেই বায়ুর সাধনাটা যখন করতে থাকবেন, করতে 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 একসময় সে বায়ু পবিত্র হবে, আর সেই পবিত্র বায়ুর মধ্যে যখন আত্মা বিরাজমান থাকবে, আবার আত্মার খাদ্য জিকির পাবে, আল্লাহর ইবাদত পাবে, তখন আত্মা একদিকে হবে শক্তিশালী, আরেকদিকে হবে পবিত্র। তখন কি হবে? তখন এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা আপনার কাছে কিছুই মনে হবে না। মনে হবে যে আমি অল্প কয়েকদিনের জন্য এসেছি, আল্লাহর ইবাদত করে চলে যাব, তখন দুনিয়ার লোভ লালসাও কমে যাবে। তাই হে সমস্ত জগৎবাসী, যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, আর এই আলোচনা শুনে কেউ যদি এই নিয়মে এভাবে মুর্শিদ ধরে একজন কামেল ব্যক্তির কাছে গিয়ে যখন তারা এই আত্মার পবিত্রতার সাধনা নেবে এবং নিজের দেহ আত্মা মন প্রাণ সমস্ত কিছু সঁপে দেবে আল্লাহর নামে, তখন আল্লাহ তাকে সাহায্য করবে এবং আমাদের মধ্যে আলোকিত হতে থাকবে এবং আত্মা পবিত্র এবং বাতাস পবিত্র উভয় হয়ে যাবে। তখন কি হবে? আপনি জীবনে অনেক কিছু দেখতে পাবেন, আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টির রহস্য, আত্মজগতের রহস্য, বিভিন্ন সৃষ্টির রহস্য আপনি দেখতে শুরু করবেন। এরপর দেখবেন আর বলবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কুদরত, তোমার সৃষ্টি এত সুন্দর করে তুমি বানিয়েছ, আগে দেখেছি বুঝিনি। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে ধরনের আলোচনা করেছি, অবশ্যই যে এই কথাগুলো ফেলানো নয়, অবশ্যই এই কথাগুলো আমরা মান দেব এবং এগুলো মানার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা একদিন পরপারে আমরা পবিত্র হয়ে পাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি কেমন লাগলো তা জানাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে সাক্ষাৎ হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।